আসসালামু আলাইকুম আজকে রিভিউ করব নোকিয়া 105 মডেলের ফিচার ফোন নোকিয়া 105 মডেলের নিউ এডিশন 2022 এর ফিচার ফোন অনেক সুন্দর ফোন আমরা জানি যে মোবাইল ফোনের জগতে নোকিয়া একদম দুর্দান্ত একটা ফোন আমরা যখন প্রথম ফোন ইউজ করছি সেটা হচ্ছে নোকিয়া যাই হোক প্রথমে সিটিসেল বের হয়েছিল এরপরে কিন্তু নোকিয়া ফোন বের হয়েছে তারপরে স্যামসাং আদার্স ইত্যাদি স্যামপনি অনেক ফোন বের হয়েছে কিন্তু নোকিয়া কিন্তু বরাবরের মতোই কিন্তু অনেক সুন্দর ডিজাইন করেছে স্পেসিফিক ডিজাইন এই ফোনের দাম কত এবং এই ফোনের কী কী স্পেশালিটি আছে সে বিষয়ে বিস্তারিত কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা দেখছেন আলামিন খান টেক ইউটিউব চ্যানেল এবং আলামিন আইডি ইউটিউব চ্যানেল দুটোতেই সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই ভিডিওটা যাই হোক ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করে দিই ফোনটার দাম কত বিস্তারিত একটু যে এই ভিডিওতে আমরা বলে দেব ফোনটির নাম হচ্ছে নোকিয়া 105 এডিশন 2022 তো ফোনটি আমি প্রথমে কাভারটা খুলি তারপরে বিস্তারিত আস্তে আস্তে বলতেছি যাই হোক কাভারটা খুললাম দেখি ফোনের মধ্যে কি আছে ফোনের মধ্যে পাবেন একটা সুন্দর একটা নোকিয়ার অরিজিনাল চার্জার জানেন তো নোকিয়ার চার্জারগুলো অনেক কোয়ালিটিফুল হয় এবং এই চার্জারগুলো অনেক দ্রুত ফাস্ট চার্জিং হয় এবং লং টাইম লাস্টিং থাকে তারপরে একটা ছোট্ট এখানে একটা মেমো পাবেন যেটা ইউজার ম্যানুয়াল এই যে ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কীভাবে কাজ করবেন এটা হচ্ছে ডুয়েল সিম একা আমরা জানি যে নোকিয়ার এই 105 এর একটা মডেল বার হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল সিম কিন্তু এটা হচ্ছে ডুয়েল সিম চার্জার ব্যাটারি এখানে বেশ কিছু ফিচার পাবেন সেটা আমি আস্তে আস্তে সব কিছুই বলবো প্রথমে আমরা ফোনটা কাভারের মধ্যে থেকে বের করে নিলাম বের করে নেওয়ার পরে ফোনটা একটু অন করি দেখতে পাচ্ছেন খুব দ্রুত অন হয়ে গেছে ফোনটা ফোনটা কিন্তু দেখতে অনেক সুন্দর পিছনের দিক থেকে ফোনটা কয়েকটা কালার পাবেন আপনারা ব্লু কালারও পাবেন ব্ল্যাক কালার পাবেন দুটার যে কোনো একটা নিতে পারেন কোনো সমস্যা নাই ফোনটার ব্যাটারিও অনেক সুন্দর ফোনটার আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ফোনটা যদি আপনারা বাটন ফোন যদি ইউজ করতে চান সেক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ডের সাইডে কিন্তু নোকিয়া ফোন অবশ্যই যথেষ্ট ভালো এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এই ফোনটার যখন আপনি ইউজার ম্যানুয়াল এখান থেকে ইয়া করবেন এটা ডিসপ্লে আছে 1.77 ইঞ্চি ডিসপ্লে আছে এবং এর ব্যাটারিও মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন অনেক সুন্দর একটু ফোনটা আমি দেখাই ব্যাটারি পাবেন 1000 mAh ব্যাটারি অনেক সুন্দর ব্যাটারি একদম অরিজিনাল ব্যাটারি এবং ফোনটা হচ্ছে এটা অবশ্য মেড ইন বাংলাদেশ এখন বাংলাদেশেই জানেন নোকিয়ার কিন্তু ইয়ার বের হয়েছে এখানে অনেকগুলো দেশে এটা তৈরি হয় তারপরে বাংলাদেশে এখন অ্যাসেম্বল হয় যেহেতু বাংলাদেশে এখন সব ফোনই কিন্তু মোটামুটি বাংলাদেশে এখন উৎপন্ন হয় কারণ বাইরে থেকে ম্যাটেরিয়ালসগুলো এনে বাংলাদেশে এটা তৈরি করা হয় নোকিয়া এই ফোনটা অনেক সুন্দর আমার কাছে লেগেছে ফোনটা চালু করার সময় কিন্তু দ্রুত অন হয় দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটনে চাপ দিচ্ছি একদম দ্রুত অন হয় এবং কথা বলবেন একদম স্পষ্ট অনেক স্মুথলি কথা বলা যায় এই ফোনটার মাধ্যমে ফোনটাতে আপনি পাবেন FM রেডিও ওয়ারলেস সিস্টেম পাবেন হচ্ছে 2.0 USB এবং পাবেন একটা হেডফোনের লাইন এখানে আসলে ওরা আমরা একটা হেডফোন দেয় না কিন্তু এই ফোনটাতে আমার মনে হয় একটা হেডফোন দেওয়া উচিত ছিল একটা হেডফোন দিলে মোটামুটি এখানে তো ইয়া নাই ওইরকম তো ভিডিও না এটা তারপরে মোটামুটি ভালো চলতো মোটামুটি মিউজিক শুনতে পারবেন কোনো সমস্যা নাই মিউজিক শুনতে পারবেন সাথে আছে সুন্দর একটা টর্চ লাইট যেটা জ্বালালে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এখানে পাবেন টর্চ লাইট গেমিংয়ের জন্য কিছু পাবেন ছোট ছোট তো কয়েকটা গেম আছে ক্যালকুলেটর পাবেন অনেক সুন্দর এই ফোনটাতে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে এবং কল ফিচার সহ এভরিথিং নোকিয়ার এই ফোনটাতে অনেক সুন্দর আছে এর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাটারি চার্জ যাবে একদম কথা বললে স্ট্যান্ড বাই কথা বললে 14 ঘন্টা যাবে আর এমনিতে 18 দিন যাবে যদি আপনারা মোটামুটি ইউজ করেন সেক্ষেত্রে ফোনটা আপনার চার্জ ব্যাকআপ দেবে 18 দিন এবং স্টোরেজ হচ্ছে 2000 কন্ট্যাক্ট আপনারা কী করতে পারবেন 2000 নাম্বার কিন্তু ফোন মেমোরিতে সেভ করে রাখতে পারবেন এবং মাইক্রো ইউএসবি কানেক্টর অবশ্যই আছে মাইক্রো ইউএসবি কানেক্টর সাথে পাবেন স্পেশালি গেম এই ফোনটার মাধ্যমে এই ফোনটার যদি আমি ইউজার ম্যানুয়ালের কথা বলি ভিতরে 2টা সিম কার্ড লাগানোর ব্যবস্থা তো অবশ্যই অবশ্যই আছে এখানে যেটা আমি দেখতে পেয়েছি ফোনে চার্জ অনেক দ্রুতই হয় চার্জ কোনো চার্জের ব্যাপারেও আমি কোনো সমস্যা পাইনি মোটামুটি ফোনটা আমি একজনকে কিনে দিয়েছি ফোনটা সে ব্যবহার করছে এক বড় ভাই অফিসের কিন্তু অনেক সুন্দর ব্যবহার করছে ওনার কাছে আমি ফলাফল জেনেছি অনেক সুন্দর ফোনটা কোনো সমস্যা নেই মোটামুটি কথা বলতে গেলে অনেক সুন্দর স্মুথলি কথা বলা যায় এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই যাই হোক আপনারা যারা বাটন ফোন ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ফোনটা নিতে পারেন ফোনটার দাম প্রথমে ছিল 1900 টাকা তারপরে এই ফোনটার দাম বাড়তে বাড়তে এখন 2200 টাকা হয়েছে কিন্তু আপনি হয়তো মার্কেটে গেলে 2100 টাকা এবং 2200 টাকার মাঝামাঝি দামে আপনারা নিতে পারবেন ফোনটি এবং ফোনটি আপনারা নগদ
যে এজেন্ট ব্যাংকিং আছে নগদের কিন্তু বর্তমানে কিছু কিছু অফার চলতেছে বিভিন্ন মার্কেট প্লেসে মার্চেন্ট পেমেন্ট করে কিন্তু সর্বোচ্চ পেমেন্ট দাতাই কিন্তু এটা নোকিয়া ফোন তারা গিফট পেয়েছে এরকম একটা গিফট পেয়েছে এই ফোনটা যেটা দেখতে পাচ্ছেন এরকম গিফট পাওয়ার একটা ফোন যাই হোক নগদ অ্যাকাউন্ট বর্তমান নগদ মোবাইল ব্যাংকিং বাংলাদেশে বিকাশের পরেই কিন্তু নগদের একটা যথেষ্ট অবস্থান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমরা কোন ফোন রিভিউ করব সেই নিয়ে আপনারা কোনটা দেখবেন ভিডিওতে কমেন্ট করে রাখবেন অবশ্যই আমরা সেই ভিডিও নিয়ে